নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। না, 2024-এর শুরুটা অন্তত ভালো হলো না জাপানের জন্য। পহেলা জানুয়ারি গোটা বিশ্বের মতো জাপানেও তখন উৎসবের আবহ। ওখানকার ঘড়ির কাঁটায় তখন 4:10, হঠাৎই কেঁপে ওঠে মাটি। আর কম্পনের মাত্রা যে যথেষ্টই জোরালো ও ভয়াবহ তা আপনারাও ঠাহর করতে পারবেন এই ভিডিওগুলি দেখে।悔しいけど絶対残った酒絶対ちゃんと残ってるやつあるはず。タンクはあっち側から見たらちょっと分からんねんけど、あと火事だけなければ。元町松並エリアです。大変なことになってます。助けに来てください。私の町が大変なことになってます。助けに来てください。悔しいけど絶対残った酒絶対ちゃんと残ってるやつあるはず。タンクはあっち側から見たらちょっと分からんねんけど、あと火事だけなければ。ইউনাইটেড স্টেট অফ জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার জাপানের পশ্চিম উপকূলে তীব্র ভূমিকম্প হয়। ইশিকাওয়া ও আশেপাশের প্রফেক্টরে আঘাত হেনেছে এই ভূমিকম্প, যার মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল 7.4। প্রত্যক্ষদর্শীদের দাবি অন্তত 30 সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। তারপরেই দেশের উত্তর পশ্চিম উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে জাপানের মৌসুম ভবন। তীব্র ভূমিকম্পের জোরে আগুন লেগে যায় বিভিন্ন জায়গায়, ভেঙে পড়ে বেশ কয়েকটি বিল্ডিং। প্রায় 100টি বাড়ি আগুন লাগার কারণে ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে ইশিকাওয়াতে জাপানের শিখা নিউক্লিয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি বলেই জানিয়েছে নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি। আপাতত ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় বন্ধ বুলেট ট্রেন এবং বিমান পরিষেবা, বন্ধ বেশ কিছু হাইওয়ে। বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িত জাপানের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের দ্রুত উদ্ধারের কাজও চেষ্টা করছেন। মঙ্গলবার সকাল থেকে সেই কাজ চলছে যুদ্ধকালীন পরিস্থিতিতে। অন্যদিকে যে আপডেট মিলছে তাতে জাপানের বেশ কয়েকটি উপকূল এলাকায় সোমবার আছড়ে পড়েছে সুনামি। স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে ফুসছে সমুদ্র, অন্তত 5 মিটার পর্যন্ত ঢেউয়ের উচ্চতা হতে পারে বলে সতর্ক করেছে জাপানের মৌসুম ভবন। রাশিয়াতেও পূর্ব উপকূলের কিছু কিছু জায়গায় সুনামির সতর্কতা জারি করে দিয়েছে সেদেশের প্রশাসন। জাপানের সুনামির ফলে দক্ষিণ কোরিয়ার মৌসুম ভবনও দেশের পূর্ব উপকূলে সুনামির পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছে। জাপানে ইতিমধ্যে সুনামির আশঙ্কার কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার বার্তাও দেওয়া হয়েছে। ছোটমত বড়দের রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।